আপনারা এটা মনে করেন যে আসলে হুজুর আসে, ক্যামেরাও আসে, অনেক ক্যামেরা আসা, এটা আমরা খারাপভাবে দেখি না। এই জন্যে একটা মসজিদের যে আলোচনাগুলো আমরা করে থাকি, স্বাভাবিক এই আলোচনাগুলো বিশ্বময় বাংলা ভাষাভাষী যারা আছে সারা ওয়ার্ল্ডে মানুষের যোগ জিজ্ঞাসার সমাধানে বিভিন্ন বিষয়ের উত্তরণে এই আলোচনাগুলো সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে। আমাদের এই মসজিদের গত জুমার কন্টেন্ট, গত জুমায় আলোচিত হওয়া বিষয় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে 5 মিলিয়ন ভিউ হয়েছে শুধু একজনের পেজ থেকে। আপনি চিন্তা করেন, 5 মিলিয়ন ভিউ মানে প্রায় 50 লক্ষ মানুষ একজনের পেজ থেকে দেখছে, 50 লক্ষ মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ। তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনি মুগদায় যদি আরও অনেকগুলো মসজিদ সার্চ করেন, সেখানেও অনেক ভালো ভালো খতিব নামাজ পড়ায়। আমি বলবো না যে শুধু এই মসজিদেই আমি নামাজ পড়াই, অন্যান্য মসজিদে নামাজ পড়ায় না কেউ। যত মসজিদ আছে সব মসজিদে আপনি গিয়ে দেখবেন সবার প্রত্যাশা থাকে, সেখানে এমনও খতিব আছে প্রত্যেক জায়গায় উনি ওনার স্ট্যান্ড দিয়ে একটা মাত্র মোবাইল দিয়ে উনি ভিডিও করার চেষ্টা করে, তারপরেও কথাগুলো ছড়িয়ে যায়। সেখানে আমাদের ভাইয়েরা লক্ষ্মীপুর থেকে, রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে, এমনকি যশোর থেকে তারা ছুটে এসে তারা না খেয়ে এখানে মাহফিল ভিডিও করতে আসে, এই জুমার আলোচনাগুলো ভিডিও করতে আসে। এদের কারণেই সাংস্কৃতিক যে একটা প্রতিবাদ হচ্ছে বিশ্বময় বাংলা ভাষাভাষীদের কাছে দিনের কথাগুলো ছড়িয়ে যাচ্ছে। একটু আপনাদের মুসল্লিদের কষ্ট হয়, যেহেতু আমাদের মসজিদটা একটু ছোট মসজিদ, একটু কষ্ট হয় আপনাদের। আমিও আপনাদের এই মসজিদে আছি, অনেক বড় বড় জায়গা থেকে অফার আসার পরেও আমি আপনাদের মহব্বতে মসজিদ ছেড়ে যাইনি, এখানে আছি। এখন এতটুকুন সুযোগ তো আপনাদেরও আমাকে দিতে হবে যে আমার মসজিদে সামান্য যদি ক্যামেরা আসে এটা আপনাদের কাছে খুব কষ্টের কারণ হলে আমি আমার কথাগুলো এদেরকে বাধা দেই কীভাবে। যারা দূর দারাজ থেকে আসে দিন ছড়িয়ে দেওয়ার জন্য, এরা গান বাজনার কাজ করতে পারত, এগুলো সব রেখে তারা আসছে দিনকে প্রচার করার জন্য। আর দাল্লু আলাল খাইরি কাফা আইরিহি, প্রত্যেকে নিয়ত নিয়ে ভালো কাজগুলো যখন করবে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াবের অধিকারী করবে। এক্ষেত্রে মিডিয়ার যারা আসবে তারা দুইটা লেয়ারে ভাগ করে দুইভাবে বিভক্ত হয়ে তারা ক্যামেরাগুলো সেট করবে, যাতে করে মুসল্লিদের কোনো সমস্যা না হয়, এটাও ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। জুমার পরবর্তী সময়ে আমরা প্রশ্ন উত্তর দিয়ে থাকি, সেগুলো আমরা প্রশ্ন উত্তর আকারে দেওয়ার কারণে সেখানেও তারা রেকর্ড করে, কষ্ট করে তাদের যে প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আর্জি রাখব, যারা এখানে ক্যামেরাম্যান হিসাবে আসে এরাও আমাদের মুসল্লি, এরাও আমাদের মেহমান, আমাদের এই মসজিদের কথাগুলো তারা ছড়িয়ে দেয়, এজন্য তাদের সঙ্গে আমরা যথাযোগ্য সুন্দর ব্যবহার করব, তাদেরকে সহযোগিতা করব, তাদের সহমর্মী হওয়ার চেষ্টা করব, তাদের সাথে এমন আচরণ করব না যেটা তারা কষ্ট পায় এবং প্রকারান্তরে আমারও কষ্ট লাগে, এটা আমরা করব না ইনশাআল্লাহ। আপনারা সবাই অন্তত তাদের সহযোগী হবেন, তারা ক্যামেরাটা ফিট করে দিয়েই তারা বসে পড়বে, এরপর আমরা মনোযোগের সঙ্গে ইখলাসের সঙ্গে আমরা কথাগুলো শুনব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই আলহামদুলিল্লাহ দিল থেকে মহাব্বত করে, আমিও আপনাদেরকে মহাব্বত করি। শুধুমাত্র আপনাদের কাছে একটা আর্জি, এই যে মিডিয়ার ছেলেগুলো অনেক দূর থেকে আসে, এদেরকে আমরা তেমন কিছু খাওয়াইতে পারি না। দুপুরে আমার নিজের পক্ষ থেকে আমি চিন্তা করি, যারা অভুক্ত থাকে এরা কিন্তু কেউ গরিবের ছেলে না, এক একজনের ক্যামেরার দাম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা এক একটা বডির দাম। এখানে এমন ল্যান্সগুলো ব্যবহার করে যে ল্যান্সগুলোর দাম 1-1.5 লক্ষ টাকা। এদের এমন অনেক ইউটিউবার আছে যাদের প্রতি মাসে 4-5 লক্ষ টাকা প্রতি মাসে এরা ইনকাম করে, আলহামদুলিল্লাহ এরা আমাদের মসজিদে অনেক টাকা দিতে পারে, মাঝে মাঝে দেও, এদের এক ইউটিউবার 5,000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরও এরকম অনেক সময় অনেকে দিয়েছে। তো এরা যারা আসে এদেরকে আমরা একটু সুযোগ করে দিব, এরাও একটু চাপায় দিবে, চাপায় চাপায় রাখবে, যাতে করে আমার মুসল্লিদের কষ্ট না হয়। কারণ একটা মসজিদ মুসল্লিকে কেন্দ্র করে, মুসল্লিদের যেন আলোচনা শুনতে কোনো কষ্ট না হয়, তারা যেন দিল ভরে আলোচনা শুনতে পারে, আবার এই কথাগুলা বিশ্বময় যেন ছড়িয়ে পড়ে, অনেক মানুষ শুনে যেন দিল পরিবর্তন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। পরে না আমি আপনাদের কোনো কষ্ট নাই তো, আমরা কেউ কষ্ট না রাখি এবং আমরা নিজেরা চেষ্টা করি। আমি নিজেও এটা সেক্রেটারি সাহেবের সাথে বারবার বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিই যে কীভাবে এটা সহজ করা যায়, সুন্দর করা যায়, ইনশাআল্লাহ এটা আরও কীভাবে সুন্দর করা যায় এই চেষ্টা আমরা করব।
আপনার মনে কষ্ট রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত বোঝার, সহমর্মী হওয়ার, প্রত্যেকে মুসল্লির মনোভাবনা থেকে আরেকজনকে সহযোগিতা করার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন।